আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ড এর নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি মগবাজারে অবস্থিত সুজুকি শোরুম সোনারগাঁও মোটরসে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সুজুকি ব্র্যান্ডেড বাইকটি। তো আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই বাইকটি আপনারা কেন ক্রয় করবেন এবং বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন মূল ভিডিও শুরু করি। তো বন্ধুরা, এই হলো সুজুকি ব্র্যান্ডেড 150 সিসির বাইকটি। তো এই বাইকটা মূলত FI বাইক এবং বাইকটির স্পেশাল যে বিষয়গুলো আছে আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হবে। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমি দেখাবো আপনাদের এই বাইকটির লুক। 150 সিসির বাইক হিসাবে কিন্তু বাইকটির লুকটা অনেক আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে। সেক্ষেত্রে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু মাস্কিউলার লুক প্রোভাইড করা হয়েছে। তো আপনারা এই সুজুকি ব্র্যান্ডেড বাইক থেকে যে টপ মাইলেজ সিটিতে এবং হাইওয়েতে পাবেন, কোম্পানি ক্লেম করে 40 কিলোমিটার। তো আমরা ইউজার রিভিউতে দেখেছি পার লিটারে 35-38 কিলোমিটার মাইলেজটা পাওয়া যায়। পাশাপাশি টপ স্পিডটাও কিন্তু আপনারা এই সুজুকি ব্র্যান্ডেড বাইক থেকে অনেক ভালো পাবেন। তো আমি অনেক ইউজার রিভিউতে দেখেছি যে 130-140 এরকম কিন্তু এই ব্র্যান্ডেড বাইক থেকে টপ স্পিডটা ওঠানো যায়। তো বাইকটির বর্তমান মূল্য কত সেটা যদি বলি, বাইকটি বর্তমান মূল্য 3,29,950 টাকা। দ্যাট মিন্স বলা চলে যে 3,30,000 টাকায় 50 টাকা কম। তো বাইকটির মূল্যটাও কিন্তু বন্ধুরা রিজনেবল প্রাইসের ভিতরে আছে। তো এখন চলুন জেনে নিই বাইকটি আপনারা কেন ক্রয় করবেন। তো প্রথমে আমরা চলে যাব বাইকটির হেডলাইটের দিকে। বাইকটির হেডলাইটের লুকটা কিন্তু বন্ধুরা এগ্রেসিভ লুক দেওয়া হয়েছে এবং হেডলাইটে LED লাইট প্রোভাইড করা হয়েছে। সেক্ষেত্রে গ্লাসটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার গ্লাস প্রোভাইড করা হয়েছে এই সুজুকি ব্র্যান্ডেড 150 সিসির বাইকটিতে। এর পরবর্তীতে বাইকটির সাইড ইন্ডিকেটারটা কিন্তু যথেষ্ট ফ্লেক্সিবল দেওয়া হয়েছে এবং সাইড ইন্ডিকেটারে ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে। এই পাশাপাশি সাইড ইন্ডিকেটার দেওয়া হয়েছে বলতে এটা সেম ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আমরা চলে যাব বাইকটির ফ্রন্টের দিকে। তো বাইকটির ফ্রন্টে একটা বড় বড় ডিসব্রেক প্রোভাইড করা হয়েছে। যেহেতু বাইকটা 150 সিসি সেই হিসাবে কিন্তু ডিসব্রেকটা অনেক বড় দেওয়া হয়েছে, যার কারণে ব্রেকিং সাপোর্টটা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো পাবেন। এর পরবর্তীতে ফ্রন্টের যে টায়ারটা দেওয়া হয়েছে বন্ধুরা, ফ্রন্টে একটা কিন্তু টিউবলেস টায়ার দেওয়া হয়েছে এবং ফ্রন্টের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 90/80 সাইজের টায়ার দেওয়া হয়েছে এবং রিমটা প্রোভাইড করা হয়েছে একটা ফ্যাশনেবল ডিজাইনেবল 17 সাইজের একটা রিম প্রোভাইড করা হয়েছে। সেক্ষেত্রে চাকার গ্রিপ কিন্তু বন্ধুরা যথেষ্ট হাই কোয়ালিটির দেওয়া হয়েছে এই সুজুকি ব্র্যান্ডেড বাইকটিতে। এবং বাইকটির ফ্রন্টে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে, টেলিস্কোপিক ফক সাসপেনশন প্রোভাইড করা হয়েছে বাইকটির ফ্রন্টে। এর পরবর্তীতে বাইকটির রেয়ারের দিকে তাই, বাইকটির রেয়ারে হাফ চেন কভার প্রোভাইড করা হয়েছে। যেহেতু বাইকটা স্পোর্টি ক্যাটাগরি সেই হিসাবে কিন্তু হাফ চেন কভার প্রোভাইড করা হয়েছে এবং রেয়ারের যে টায়ারটা দেওয়া হয়েছে বন্ধুরা, রেয়ারের টায়ারের গ্রিপ কিন্তু বন্ধুরা যথেষ্ট ভালো মানের গ্রিপ প্রোভাইড করা হয়েছে এবং রেয়ারের চাকাটাও কিন্তু বন্ধুরা টিউবলেস পেয়ে যাবেন। সেক্ষেত্রে রেয়ারের টায়ারের সাইজ দেওয়া হয়েছে বন্ধুরা, সেটা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে দিব। রেয়ারের টায়ারের সাইজ দেওয়া হয়েছে 130/70, দেখতেই পাচ্ছেন যে 130/70 সাইজের টায়ার দেওয়া হয়েছে এবং রিমটা প্রোভাইড করা হয়েছে 18 সাইজের অ্যালয় রিং। তো সেক্ষেত্রে রেয়ারের চাকাটা কিন্তু বন্ধুরা মোটা, যার কারণে কিন্তু আপনি স্পোর্টস ক্যাটাগরির বাইক হিসাবে কিন্তু সাপোর্টটা ভালো পাবেন এই মোটা টায়ারের কারণে। এর পরবর্তীতে সাইলেন্সারটা দেখতেই পাচ্ছেন যে খুবই আকর্ষণীয় একটা অ্যাডজাস্টার প্রোভাইড করা হয়েছে এবং রেয়ারের ব্রেকিং কিন্তু বন্ধুরা ডিসব্রেক পেয়ে যাচ্ছেন এই সুজুকি ব্র্যান্ডেড 150 সিসির বাইকটিতে। এর পাশাপাশি রেয়ারে যে সাসপেনশন প্রোভাইড করা হয়েছে একটা মনোসন সাসপেনশন প্রোভাইড করা হয়েছে এই সুজুকি ব্র্যান্ডেড 150 সিসির বাইকটিতে। দেন আমরা যদি বাইকটির আপনাদের রেয়ারের দিকে দেখাই, বাইকটির রেয়ারে যে টেল ল্যাম্পটা প্রোভাইড করা হয়েছে অনেক আকর্ষণীয় একটা টেল ল্যাম্প দেওয়া হয়েছে এই ব্র্যান্ডেড বাইকটিতে এবং সাইড ইন্ডিকেটার দেখতেই পাচ্ছেন ক্লিয়ার লেন্স এবং ভিতরে ইয়েলো কালারের বাল্ব দেওয়া হয়েছে। এর পরবর্তীতে আপনাদের বাইকটির প্যাসেঞ্জার গ্র্যাব রেলটা দেখাই, যার কারণে কিন্তু পিলিয়ন ধরে সুন্দরভাবে বসতে পারবে। তো ভালো একটা সেফ হবে এবং সিট কভারটা দেখতেই পাচ্ছেন বেশ আরামদায়ক একটা সিট কভার প্রোভাইড করা হয়েছে। তো বাইকটির বডি ডাইমেনশনটা কিন্তু আপনাদের বলে দিব। তো বাইকটির ওভারঅল লেন্থ হলো 2000 মিলিমিটার। এর পাশাপাশি বাইকটির ওভারঅল যে হাইট 1035 মিলিমিটার এবং বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1300 মিলিমিটার। এর পাশাপাশি বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা যদি আপনাদের দেখাই, বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 150 মিলিমিটার
150 মিলিমিটার এবং বাইকটির সিট হাইট দেওয়া হয়েছে বন্ধুরা 790 মিলিমিটার। এর পাশাপাশি বাইকটির ওজন কিন্তু বন্ধুরা 135 কেজি। এই সুজুকি GSX 150 cc ব্র্যান্ডেড বাইকটির ওজন 135 কেজি। তো বাইকটির বডি ডাইমেনশন শুনলেন, এর পরবর্তীতে বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা যদি আপনাদের দেখায়, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা কিন্তু বন্ধুরা মাস্কুলার লুক পয়েন্ট করা হয়েছে এবং ব্র্যান্ডেড লেখা লোগোটা তারা স্টিকার লোগোই করেছে এবং সুজুকির যে লোগোটা আছে রেগুলার সেটা কিন্তু দেওয়াই আছে। এর পরবর্তীতে এই ফুয়েল ট্যাঙ্কে কিন্তু বন্ধুরা 11 লিটার তেল ধরে, 150 cc বাইক হিসাবে কিন্তু ফুয়েল ট্যাঙ্কে ধারণ ক্ষমতা ভালোই বলা চলে। এর পরবর্তীতে আমরা চলে যাবো বাইকটির হ্যান্ডেলবারের দিকে। বাইকটির হ্যান্ডেলবারে পাইপ হ্যান্ডেলবার পয়েন্ট করা হয়েছে এবং মিটারে দেওয়া হয়েছে সম্পূর্ণ ডিজিটাল মিটার। তো বাইকটির হ্যান্ডেলবার সুইচগুলো অ্যাজ ইউজুয়াল কোয়ালিটি সম্পূর্ণ সুইচ প্রোভাইড করা হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে সুজুকি তাদের বাইকের ক্ষেত্রে কখনো প্রোডাক্টগুলো নর্মাল কোয়ালিটির করে না, তারা সবসময় চায় তাদের কাস্টমারদের ভালো মানের প্রোডাক্ট দেওয়ার জন্য। প্রত্যেকটা বাইকের ইঞ্জিনের পার্টস সবসময় তারা ভালো দিয়ে থাকে। এর পরবর্তীতে বাইকটির ইঞ্জিন পারফরমেন্সের কথা যদি বলি, তো বাইকটির ইঞ্জিনটা দেখতেই পাচ্ছেন 4-স্টক ফুল ভালভের লিকুইড কুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে এই সুজুকি ব্র্যান্ডেড বাইকটিতে। এবং বাইকটির ফুয়েল সিস্টেমে কিন্তু আপনারা FI পেয়ে যাচ্ছেন, ফুয়েল ইঞ্জেকশন। এর পরবর্তীতে বাইকটির ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 147 cc। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 14.1 কিলোওয়াট @ 10,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হবে এই সুজুকি ব্র্যান্ডেড বাইক থেকে 14 নিউটন মিটার @ 9,000 RPM। এর পাশাপাশি বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে আপনারা কিক এবং সেলফ দুটি পেয়ে যাবেন। তো কিকটা দেখতেই পাচ্ছেন, কিক এবং সেলফ দুটি পেয়ে যাবেন, ভালো একটা সুবিধা। 150 cc বাইকে কিন্তু ফুয়েল ইঞ্জেকশন ফুয়েল সাপ্লাই সিস্টেমটা পাচ্ছেন। এর পাশাপাশি পাচ্ছেন বাইকটিতে লিকুইড কুল ইঞ্জিন এবং বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য একটা 6-স্পিড গিয়ারবক্স প্রোভাইড করা হয়েছে। তো বন্ধুরা বাইকটির ফুল ডিটেলস তো জানতেই পারলেন, এখন কথা হলো বাইকটি আপনারা কেন ক্রয় করবেন। তো নাম্বার 1 যেটা আমার নজরে এসেছে বাইকটির ইঞ্জিন। তো বন্ধুরা বাইকটির ইঞ্জিনে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, পাশাপাশি ইঞ্জিনটা কিন্তু ফুয়েল ইঞ্জেকশন। তো এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট 147 cc, পাশাপাশি ম্যাক্সিমাম পাওয়ার 14 কিলোওয়াট @ 10,500 RPM এবং ম্যাক্সিমাম টর্ক এই ইঞ্জিন থেকে আপনারা পান 14 নিউটন মিটার @ 7,000 RPM। তো এই বাইকটির ম্যাক্সিমাম টর্ক ম্যাক্সিমাম পাওয়ার যেটা অনেক বেশি, যার কারণে কিন্তু আপনি সিটিতে এবং হাইওয়েতে টপ স্পিডটা কিন্তু এই ব্র্যান্ডেড বাইক থেকে অনেক ভালো পাবেন। এর পরবর্তীতে বাইকটিতে কিন্তু লিকুইড কুল ইঞ্জিন প্রোভাইড করা হয়েছে, যেটার কারণে কিন্তু ইঞ্জিন পারফরমেন্সটা আপনি সবসময় ভালো পাবেন। এর পরবর্তীতে যেটা ভালো লেগেছে, বাইকটির রেয়ারের চাকাটা কিন্তু 130x70 সাইজের চাকা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে রেয়ারের চাকাটা কিন্তু যথেষ্ট মোটা দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু 150 cc বাইক হিসাবে সিটিতে এবং হাইওয়েতে ভালো একটা সাপোর্ট পেয়ে যাবেন। এর পরবর্তীতে বাইকটির লুকস, অন্যান্য ব্র্যান্ডের 150 cc বাইক থেকে অনেক আকর্ষণীয় লুক দেওয়া হয়েছে এই ব্র্যান্ডেড বাইকটিতে এবং বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকটা অবভিয়াসলি ভালো বলা চলে। এর পরবর্তীতে বাইকটিতে মেজ আছেন সম্পূর্ণ ডিজিটাল মিটার, যেটা এই বাইকটির আরও ভালো একটা দিক। এর পরবর্তীতে বাইকটির হেডলাইটে এলইডি লাইট প্রোভাইড করা হয়েছে এবং হেডলাইটের লুকটা এগ্রেসিভ লুক দেওয়া হয়েছে। এবং যেটা আরও ভালো লেগেছে, বাইকটির ফ্রন্টের ডিস্ক ব্রেকটা ভালো, বড় সড়ো একটা ডিস্ক ব্রেক প্রোভাইড করা হয়েছে এই ব্র্যান্ডেড বাইকটিতে। এর পরবর্তীতে যেটা দেখাবো, বাইকটির যে অল ওভার লুকটা অনেক আকর্ষণীয়। এর পাশাপাশি টেল ল্যাম্পটা যথেষ্ট মোটামুটি কোয়ালিটি করা হয়েছে, 150 cc বাইক হিসাবে কিন্তু অনেক আকর্ষণীয় বলা চলে। প্যাসেঞ্জার গ্র্যাব রেল দেখতেই পাচ্ছেন, সিটিং পজিশন, তো সব কিছু তো জানতেই পারলেন বাইকটির কেন ক্রয় করবেন এবং বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। তো এর পরবর্তীতে যারা যে বাইকের ভিডিও দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং কে কোন ব্র্যান্ডের বাইক ইউজ করতেছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন। এবং এর পরবর্তীতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে নেক্সট ভিডিওটা করব। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটিতে একটু করে লাইক দেবেন, যাতে করে আমার ভিডিও করার অনুপ্রেরণা আরও বৃদ্ধি পায়। তো যারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত নতুন দর্শক আছেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।